হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট দিস ইজ ওই উইথ ওর ফেভারিট চ্যানেল ফিজিক্স বন্ধু আজ আমরা তড়িৎ আবেশ সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ স্ট্যাটিক্স ইন্ডাকশান তো প্রথমেই সংজ্ঞায় যাওয়ার আগে কি করছি দেখো এটা একটা কোনো পরমাণু নিউক্লিয়াস ওকে এখানে পজিটিভ চার্জ রয়েছে এখন বাইরে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষে আবর্তন করে আমরা জানি ওকে ধরো দুটো কক্ষ মোটামুটি অঙ্কন করলাম এখন প্রথম কক্ষে দুটো ইলেকট্রন থাকে আমরা জানি দুটো ইলেকট্রন ঘটছে তারপরে কক্ষে মোটামুটি ধরো চারটে দিলাম দুই চারটে ওকে এখন এই তাহলে টোটাল ছটা হলো ছটা পি এখন এই পরমাণুটাতে টোটাল ইলেকট্রন সংখ্যা এবং টোটাল পরমাণু সংখ্যা সমান ফলে এই পরমাণুটা কি নিস্থরিত ক্লিয়ার আচ্ছা এইরকম এক বা একাধিক একাধিক নিস্তরিত পরমাণু মিলে কি তৈরি হয় না কোনো একটা নিস্তরিত পদার্থ বা বস্তু তাহলে এখানে ধরো এরকম এক ব্যাগাধিক কী রয়েছে নিস্তরিত পরমাণু রয়েছে নিস্তরিত পরমাণু একটা এরকম প্রচুর পরমাণু রয়েছে ওকে এটা একটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা পরমাণু নিস্তরিত অর্থাৎ অনাহিত অর্থাৎ প্র পদার্থটা হচ্ছে নিস্তরিত পদার্থ অর্থাৎ একটা অনাহিত বস্তু নিস্তরিত বা অনাহিত বস্তু অনাহিত বস্তু আমরা এই অনাহিত কথাটার সঙ্গে আগেই পরিচিত হয়েছি ওকে এখন ধরো কোন একটা পরমাণু এখানে অঙ্কন করলাম পরমাণুর এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের প্রোটন আছে বাইরে বিভিন্ন কক্ষে ইলেকট্রনগুলো ঘূর্ণমান এখানে ধরো দুটো ইলেকট্রন ঘটছে তার বাইরে ধরো চারটে ইলেকট্রনই আছে দুই তিন চার পাঁচটা আছে সাপোজ এখন কোনো কারণে এই পরমাণু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল একটা ইলেকট্রন বেরিয়ে গেলো তাহলে কী হবে না এই পরমাণুটা ধনাত্মক আধানে আহিত হবে ওকে আচ্ছা এখন এই রকম ধনাত্মক আধানে আহিত একাধিক পরমাণু দ্বারা গঠিত কোনো একটা পদার্থ সাপোজ এটা তাহলে এই পদার্থটাতে কি থাকবে প্রতিটা পরমাণু যেহেতু ধনাত্মক আধানে আহিত তাহলে পুরো পদার্থটাই ধনাত্মক আহ মানে আধানে আহিত হবে তাহলে এই পদার্থটা পুরোটা ধনাত্মক আধানে আহিত হয়ে গেল ক্লিয়ার আচ্ছা এবার আমরা কি করছি দেখো এবার এই ধনাত্মক আধানে আহিত বস্তুটা আমার একটা নাম দিলাম ধরো কাঁচদণ্ড একটা দণ্ড এখন এই কাঁচদণ্ডটাকে কী করা হলো না এই পদার্থটার একটা পরমাণু নিস্তরিত একটা পরমাণু এটা এইটার কাছে এই পরমাণুটা এই কাচদণ্ডটা নিয়ে আসা হলো তাহলে কীরকম ঘটনা ঘটবে মানে এই কাচদণ্ডটার কাছে এটা নিয়ে আসা হলো এই পরমাণুটার কাছে আর কি তাহলে কেমন ঘটনা ঘটছে দেখো ধরো এই কাঁচদণ্ডটা এটা ধরো তো কথা নাই তো ক্লিয়ার এখন এখানে যদি আমরা এই পরমাণুটাকে নিয়ে আসি তাহলে দেখতে কেমন হবে এই রকম হয়ে যাবে বলছি কেমন জিনিসটা হচ্ছে ওকে এখন ওই পরমাণুটার এই পরমাণুটা এটা ধরো নিউক্লিয়াস এখানে পজিটিভ চার্জ থাকবে যখনই আর বাইরে কি বিভিন্ন কক্ষ ইলেকট্রনগুলো ঘুরছে যখনই আমরা এই কাজদণ্ডের কাছে পজিটিভ আধানে আহিত কাশদের কাছে বা আয়ত বস্তুর কাছে আমরা এই পরমাণুটাকে নিয়ে আসলাম তখনই কী হলো না এগুলো তো পজিটিভ আধান আহিত তাহলে এই নেগেটিভ আধানে আহিত মানে নেগেটিভ ইলেকট্রনগুলো কি হবে এই ধনাত্মক আধানের কাছে ছুটে আসবে এগুলো সবগুলো সব ইলেকট্রনগুলো এইভাবে এই দিকে ধাও ধাওয়ান হবে ছুটে আসবে তাহলে কেমন হবে প্রথম কক্ষে ইলেকট্রনগুলো ধরো এখানে চলে এসেছে এরকম জায়গায় পরে কক্ষে যে চারটে ইলেকট্রন রয়েছে দুই চার এরকম জায়গায় ধরো চলে এসেছে ঠিক আছে তার মানে যেহেতু এটা আধান এর আর এগুলো নেগেটিভ ইলেকট্রন সবসময় আর কি আকর্ষণ করছে আর যে পজিটিভ আধান ছিল নিউক্লিয়াসে সেই পজিটিভ আধান আর এই আহিত পদার্থটার পজিটিভ আধান কী করে বিকর্ষণ করবে ফলে সেই পজিটিভ আধানটা অনেকটা দূরে চলে যাবে এই রকম ঘটনা ঘটলো একটা পরমাণু ক্ষেত্রে যখন আমরা কোনো একটা আহিত আধান আহিত বস্তুর কাছে নিয়ে আসলাম তখন ঠিক আছে আচ্ছা এইবার এইবার কি ঘটনা ঘটলো ধরো সাপোজ আমি এই কাজদণ্ডটাকে বা ধনাতকাধানিত বস্তুটাকে একটা পরমাণুর জায়গাতে না নিয়ে এসে এই পদার্থটার কাছে নিয়ে আসলাম ঠিক আছে তার আগে বলি এই পদার্থটা অনাহিত আছে এখন এই পদার্থটাকে আমি অন্যভাবে কিভাবে চিহ্নের সাহায্যে লিখছি নেগেটিভ পজিটিভ দেখো এখানে প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কী হয়েছে সমান রয়েছে তাহলে ধরো এরকম আকারে সব আছে প্রোটনগুলো নিউটনগুলো মানে প্রোটন আর ইলেকট্রনগুলো ওকে অর্থাৎ ইলেকট্রন আর প্রোটন এই পদার্থের প্রত্যেকটা পরমাণুতে সমান রয়েছে তাহলে পুরো পদার্থটাই অনাহিত বস্তু এটাও যা এটাও তাই ওকে এখন কী করা হলো না এই অনাহিত ধনাত্মকাণিত বস্তুটাকে এই পদার্থটা বা এই পদার্থটার কাছে নিয়ে আসা হল তাহলে কী ঘটনা ঘটছে দেখো তাহলে ধরো এটা সে কাজদণ্ডটা ছিল কাজদণ্ডটা কি আধান ছিল ধনাত্মক আহিত এই কাজদণ্ডটা কাছে আমরা কিনে কিনে আসলাম এই অনাহিত বস্তুটাকে অনাহিত বস্তুটাকে তাহলে তাহলে কি ঘটনা ঘটছে দেখো তাহলে এই যে ধনাত্মক আধানগুলো রয়েছে অর্থাৎ এই নেগেটিভ আধানগুলো রয়েছে ইলেকট্রনগুলো সেই ইলেকট্রনগুলো এই ধনাত্মক আধান থাকার কারণে ওই নেগেটিভ আধান মানে ইলেকট্রনগুলো কি করবে না এই দিকে ধাবমান হবে যেহেতু এটা পজিটিভ দিয়ে এই রকম হয়ে গেল আর ধনাত্মক আধানগুলো এদিকে দিকে থেকে গেল শুধুমাত্র ইলেকট্রনগুলোই ধাবমান হবে ক্লিয়ার আচ্ছা এর ফলে কি ঘটলো দেখো অ্যাকচুয়ালি এটা পুরো পদার্থটার প্রত্যেকটা পরমাণুর ভিতরে ঘটনা ঘটলো অর্থাৎ ঠিক এরকম এখানে যখন একটা পরমাণুতে ইলেকট্রনগুলো এভাবে মুভ করেছে যে এই পজিশনে এসে গুচ্ছ হয়েছে একদিকে এসে জড়ো হয়েছে ঠিক অনুরূপে এই পদার্থটার প্রতিটা পরমাণু অর্থাৎ এই পদার্থটার প্রতিটা পরমাণুর ইলেকট্রনগুলো প্রতিটা পরমাণু ইলেকট্রনগুলো কেমন হয়েছে যদি দেখায় এটা মানে এটা কেমন হচ্ছে দেখায় তাহলে কেমন হচ্ছে না এই পরমাণুটা এইরকম ঘটেছে অর্থাৎ ইলেকট্রনগুলো এদিকে চলে এসছে তাহলে এখানে এরকম ঘটেছে গেছে এদিকে পজিটিভ এদিকে পজিটিভ আর একটা ক্ষেত্রে কী হবে এই সাইডটা পজিটিভ আধান পজিটিভ এদিকটা নেগেটিভ আধান উল্টো বললাম এদিকটা নেগেটিভ আধান নেগেটিভ আধান এই সাইডটা পজিটিভ পজিটিভ অন্যরূপে আরেকটা ঘটনা তাই ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এই ঘটনাটাই এখানে আমরা দেখা গেলাম যে কি ঘটলো না এই পদার্থটা এই পদার্থের নাম দিলাম এ বি আর এটা নাম দিলাম ধরো এটা নাম দিলাম বি এটা সি আর এটা এ তাহলে এ বস্তুটা আহিত বস্তুর কাছে এটা নিয়ে আসার ফলে এই অনাহিত বস্তুটা নিয়ে আসার ফলে কি ঘটলো না এক প্রান্তে নেগেটিভ আধানগুলো জড়ো হলো অপর প্রান্তে পজিটিভ আধানগুলো জড়ো হলো ওকে আচ্ছা এবার এই ঘটনাটা যে ঘটলো এই ঘটনাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ অর্থাৎ ইন্ডাকশান তা আমরা যে সংজ্ঞা বলি তাহলে কি বলতে পারবো না কোনো একটি আহিত বস্তুর কাছে অনাহিত মানে বা অন্তরক বা কোনো একটা পরিবাহী নিয়ে আসলে সেই পরিবাহীটা সাময়িকভাবে সাময়িকভাবে আহিত হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে তড়িৎ আবেশ ক্লিয়ার হুম হুম এখন সাময়িকভাবে কথাটা বললাম কেন সাময়িকভাবে তার কারণ হচ্ছে আমি যখন এই আহিত বস্তুটাকে সরিয়ে নিয়ে যাব তখন এই পদার্থটা আর এরকম আকারে থাকবে না তখন কি হয়ে যাবে না ভাবে হয়ে যাবে অর্থাৎ পদার্থটা প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনগুলো আবার সজ্জিত সজ্জিতভাবে থেকে যাবে এখানে অনুরভাবে দায়ী ঘটছে একই ঘটনা ওকে আচ্ছা এই যে আকার ধারণ করলো একদিকে নেগেটিভ এবং একদিকে পজিটিভ আহ্বানগুলো তো এই যে ফেনোমেনোটা বা এই যে অবস্থাটাকে বলা হচ্ছে সমবর্তন বা পোলারাইজেশন বা এই ঘটনাটাকে একদিকে নেগেটিভ একদিকে নেগেটিভ পজিটিভ এই ঘটনাটাকে বলা হচ্ছে কি না বলা হচ্ছে সমবর্তন সমবর্তন বা পোলারাইজেশন ওকে আচ্ছা এখন এখানে কি ঘটলো দেখো এই যে ধনাত্মক আধানে আহিত বস্তুটা কাছে এই পদার্থটা নিয়ে আসার ফলে এখানে নেগেটিভ আধান আহিত হয়েছে ক্লিয়ার তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি বলতে পারি না এখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ এই ঘটনাটা কী ঘটেছে তড়িৎ আবেশ ঘটেছে তো এখান থেকে আমরা বলতে পারি যে কোনো অনাহিত বস্তুতে আহিত বস্তুর কাছে নিয়ে আসার ফলে সে বস্তুটার নিকট প্রান্তে এই অনাহিত আহিত বস্তুটার নিকট প্রান্তে আহিত বস্তুটার সম আধান তৈরি হয়েছে দেখো সরি বিপরীত আধান তৈরি হয়েছে এবং ঠিক তার দূর প্রান্তে সম আধান তৈরি হয়েছে এই আহিত বস্তুটার আধান তৈরি হয়েছে পজিটিভ পজিটিভ ওকে একটা বলতে পারি আর কি বলা পারে না এই যে অনাহিত বস্তুটাতে অনাহিত বস্তুটাতে আধান সম আধান দুই প্রান্তে সৃষ্টি হয়েছে এখানে যতগুলো ধনাত্মক ঋণাত্মক আধান তৈরি হয়েছে ঠিক এদিকে অপোজিট সাইডে ঠিক ততগুলোই ধনাত্মক আধান সৃষ্টি হয়েছে এক বলা গেল আর কি বলা যেতে পারে না এই আহিত বস্তুর সঙ্গে এই ঋণাত্মক আধানগুলোর যে আকর্ষণ বল সেইটা এই বস্তুর আধানের সঙ্গে দূরপ্রান্তে যে আধান থাকছে সম্প্রগতি তাদের যে বিকর্ষণ বল তার থেকে এই আকর্ষণ বলটা অনেকটা শক্তিশালী হবে ক্লিয়ার হ্যাঁ এইবার আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে আমাদের যে এই কি আসলে আহিত না কারণ এই পদার্থটা আহিত না এটা এখন অনাহিত পদার্থ তার কারণ কি না এই ক্ষেত্রে এই পর মানে পদার্থটাতে বাইরে থেকে কোনো ইলেকট্রন প্রবেশ করেনি বা ইলেকট্রন বাইরে ভিতর থেকে বাইরে বেরোয়নি কারণ এখানে টোটাল পরিমাণ ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান রয়েছে সুতরাং বলতে পারি আমরা এই পদার্থটা এখন পর্যন্ত অনাহিতই রয়েছে ক্লিয়ার আচ্ছা এখন এটা তো এই পুরো ঘটনাটা কি বলা হয়েছে তরিত আবেশ আচ্ছা তাহলে এই আহিত বস্তুটা দ্বারাই তো এই বস্তুটা আবেশ ঘটেছে তাহলে এই আহিত বস্তুর আধানটাকে বলা হচ্ছে আবেশি আধান কি আধান বলা হচ্ছে না আবেশি আধান আবেশি আধান আর এই আবেশী আধানের সাহায্যে এই অনাহিত বস্তুরাতে যে আধান সৃষ্টি হয়েছে সে আধানগুলোকে বলা হচ্ছে আবিষ্ট অধান এই আধানগুলোকে বলা হচ্ছে আবিষ্ট ওকে আচ্ছা এরপরে আমরা এখান থেকে আর কি শিখতে পারি হ্যাঁ খুব এবার ইন্টারেস্টিং জিনিস শিখবো দেখো আকর্ষণের আগেই আকর্ষণের আগেই আবেশ ঘটে এই কথাটা মনে রাখতে হবে যে আকর্ষণের আগেই আবেশ ঘটে কিভাবে। ধরো এই অনাহিত বস্তুটার মানে আহিত বস্তুটার কাছে যখন আমরা অনাহিত বস্তুটা নিয়ে আসলাম তখন কি ঘটল না কিছু আকর্ষণ ঘটল কিন্তু তার আগেও ঘটে আবেশ কিভাবে? না যখনই আমরা এই অনাহিত বস্তুটার কাছে আহিত বস্তু নিয়ে আসলাম তখনই এক নিকট প্রান্তে এর বিপরীত আসান সৃষ্টি হলো যার ফলে আকর্ষণ বল সৃষ্টি আকর্ষণ করবে আর অপর দূর প্রান্তে সম বল মানে সম আধান সৃষ্টি হলো ফলে ওখানে বিকর্ষণ বল সৃষ্টি হবে এখন এই বিকর্ষণ বলের তুলনায় এই আকর্ষণ বলটা অনেকটা কাছে তো মানে আকর্ষণটা খুব কাছে থাকার ফলে এই আকর্ষণ বলটা অনেকটা বেশি এই বিকর্ষণ বলের তুলনায় ফলে আকর্ষণটা ঘটছে এখানে তো এই আকর্ষণটা কোথায় থেকে সৃষ্টি হলো না আকর্ষণটা তো এই বস্তুটা দ্বারা আবেশ ঘটালো তারপরে তো সৃষ্টি হলো এই কারণে আমরা বলতে পারি যে কোনো একটা অনাহিত বস্তুকে একটা আয়ত বস্তুর কাছে নিয়ে আসলে আকর্ষণ করছে ঠিকই শতাংশ সঙ্গে সঙ্গে কিন্তু সে আকর্ষণের আগে আবেশ ঘটেছে তার ফলে তার এই আকর্ষণ ঘটেছে আবেশ ঘটার পর আকর্ষণ ঘটেছে ওকে আচ্ছা আচ্ছা এখন আমি বললাম একটু আগে যে এই বস্তুটা এখন অনাহিত রয়েছে কারণ এখানে ইলেকট্রন পোটনের সংখ্যা সমান রয়েছে তাই না তো এই বস্তুটাকে আমি যদি চার্জ করতে চাই সে নেগেটিভ আধানে আহিত করতে চাই বা ধনাত্মক আধনে আহিত করতে চাই তাহলে কি করব দেখো আচ্ছা আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে আহিতকরণ কখনো পরিবহন দ্বারা আহিতকরণ করেছিলাম আবার কখনো ঘর্ষণ দ্বারা আহিতকরণ করেছিলাম ঠিক আছে এখন আমরা আহিতকরণ করব কাকে না এই অনাহিত বস্তুটাকে কিসের সাহায্যে না আবেশের সাহায্যে তাই আমরা লিখব যে আবেশ দ্বারা আবেশ দ্বারা আহিত ওকে তো কিভাবে আহিতকরণ করছি দেখো এটাকে এখন এই পদার্থটা এ অবস্থা এখন এখানে নেগেটিভ চার্জ আর এগুলোতে পজিটিভ চার্জ শো করছে তাই না এখন এই পদার্থটা কিন্তু এখনো অনাহিতই রয়েছে কারণ এখানে ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান রয়েছে এখন আমরা এটাকে ধরো এই অনাহিত বস্তুটাকে এ আমরা ভূমির সাথে টাচ করে দিলাম কোনটা একটা তারের সাহায্যে বা কোনো একটা পরিবেশের সাহায্যে তাহলে কি ঘটবে তাহলে এই পৃথিবী পৃথিবী কী করবে না এই পৃথিবীতে প্রচুর পরিমাণে পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীতে প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ রয়েছে ওকে তাহলে এই পৃথিবী থেকে নেগেটিভ চার্জ কী হবে উপরে উঠবে নেগেটিভ চার্জ সব উপরে উঠে আসবে ফলে কী হবে না এই নেগেটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ গিয়ে এখানকার এই প্রোটনটাকে প্লাসটাকে কী করবে ক্যান্সেল আউট করে দেবে তাহলে এটা মুছে গেলো তারপরে আবার আর একটা ইলেকট্রন আসলো এই প্রোটনটাকে ক্যান্সেল আউট করে দিল মুছে গেলো আর একটা ইলেকট্রন আসলে পৃথিবী থেকে আসছে চট চট করে এইভাবে সব ইলেকট্রনগুলো কী হলো এখান থেকে ভ্যানাইস হয়ে এই প্রোটনগুলো সরি প্রোটনগুলো সব ভ্যানাইস হয়ে গেলো ফলে এই ইলেকট্র এখানে কী কী থাকলে তারপরে আমরা এই এটাকে উড়ি দিলাম তাহলে এটা পুরোটা চার্জ নেগেটিভ চার্জে আধান হয়ে গেল না নেগেটিভ চার্জে অর্থাৎ ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল এখন এই বস্তুটা কি হয়ে গেল আমাদের না নেগেটিভ চার্জ হয়ে গেল। নেগেটিভলি চার্জ হয়ে গেলো অর্থাৎ ঋণাত্মক আধানে পরিণত হয়ে গেল ক্লিয়ার এটাকে শরীর দেওয়ার কোনো অসুবিধা নেই আচ্ছা এবার বিপরীত ঘটনা ঘটতে পারে কেমন ধরো সাপোজ সেই পজিটিভ এটা পজিটিভ আধান আয়ত এটা পজিটিভ না এখানে নেগেটিভ পজিটিভ ছিল ক্ষেত্রে নেগেটিভ আধা আহিত করলাম সাপোজ ধরো নেগেটিভ ওকে তাহলে এই পদার্থটার ক্ষেত্রে আবেশ যদি মানে অনায়িত বস্তুটাকে ইত করতে চাই আমরা অর্থাৎ তাহলে কী হবে দেখো এখানে যেহেতু নেগেটিভ আধা আয়তো আছে আয়ত বস্তুটা আর অনায়িত বস্তুটার এই প্রান্তে নিকট প্রান্তে বিপরীত আধান আহিত হবে অর্থাৎ এটা পজিটিভ হবে এইগুলোতে নেগেটিভ আধান নেইতে হবে এরপরে কী ঘটছে দেখো এখন আমরা এখন কিন্তু অনাহিত আছে এবার এই বস্তুটাকে আমরা আগেটা কী করলাম নেগেটিভ আধান আহিত করেছিলাম এবার ধন এই বস্তুটাকে ধনাত্মক আধান আহিত করবো তাহলে কী করবো এটাকে আবার পৃথিবীর সাথে পৃথিবী ভূপৃষ্ঠের সঙ্গে সংযোগ করে দিলাম ফলে কি হবে না এখান থেকে অতিরিক্ত যে ইলেকট্রনগুলো রয়েছে এই অতিরিক্ত ইলেকট্রনগুলো পৃথিবীষ্টে ব্যাক করবে এগুলো এগুলো সব ব্যাক করে গেল তাহলে কি হলো না এগুলো তো সব পজিটিভ আধানগুলো থেকে গেল এবার এটা আমরা মুছে দিলাম তাহলে এই বস্তুটা এখন কি হয়ে গেল ধনাত্মক আধানে আহিত হয়ে গেল কোন বস্তুটা না সেই অনাহিত বস্তুটা ঠিক আছে এইভাবে আমরা ইন্ডাকশনের সাহায্যে কোনো বস্তুকে আহিতকরণ করতে পারবো অর্থাৎ আবেশের সাহায্যে কোনো বস্তুকে আহিতকরণ করতে পারলাম তাহলে প্রথমে আমরা আগের ভিডিওতে শিখেছিলাম ঘর্ষণের দ্বারা আহিতকরণ তারপরে পরিবহন দ্বারা আহিতকরণ আর আজকে শিখলাম আমরা আবেশের দ্বারা আহিতকরণ ওকে তো আজকে এ পর্যন্তই আমাদের দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অল দ্য বেস্ট